আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বের হচ্ছি, ফার্স্টে যাব যমুনা ফিউচার পার্কে এবং এরপরে যমুনা থেকে কাজ শেষ করে আমি যাব বনানী 11-তে। যমুনা আমার বাসা থেকে খুবই কাছে, তো চলুন যমুনাতে যাওয়া যাক। চলে আসছি আমি যমুনাতে, এটা গ্রাউন্ড ফ্লোর। আমার কাজ হচ্ছে ফার্স্ট ফ্লোরে স্ট্যাসিতে আর হচ্ছে স্প্ল্যাশে, আর ওই ফ্লোরের বাকি সব দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখব, এটাই হচ্ছে আজকের প্ল্যান। আমি বেসিক্যালি এসেছি একটা উইন্টার ওভারকোট কেনার জন্য। দেখা যাক, আমি আমার যেটা খুঁজছি ওটা আসলে রিকোয়ারমেন্ট অনুযায়ী পাই কি না। আমি আসলে একটু কনফিউজড যে আমি যেরকম চাচ্ছি ওরকম ঠিক পাবো কি না। তো ফার্স্টেই আমি গিয়েছিলাম স্ট্যাসিতে, এটা হচ্ছে ছেলেদের সেকশন, মানে ছেলেদের আর মেয়েদের দুইটা আলাদা শপ। তো সামনাসামনি আমি মেয়েদেরটাই গিয়েছিলাম, যদিও ওখানে ভিডিও করতে দেয় না আর আমার কিছু পছন্দ হয়নি। তো ওখান থেকে আমি চলে এসেছি স্প্ল্যাশে। যমুনাতে আমার মনে হয় স্প্ল্যাশটা আমার একটু বেশি ভালো লাগে ডিজাইনগুলো আর কি। তো স্প্ল্যাশে এই যে আমি উইন্টার সেকশনেই ছিলাম আর অন্যদিকে কিছু ঘোরাঘুরি করিনি। এই যে এই ড্রেসটা তো দেখলাম আবারও আছে, আমি লাস্ট উইন্টারে এটা একটা নিয়েছিলাম। এরপর আমি কিছু দেখছিলাম আর কি। তো আমি চাচ্ছিলাম ফুল লেন্থের কিছু, যেহেতু আমি আবায়া পরি, আর যদিও কালেকশন ছিল হিউজ, বাট আবায়া আসলে যারা পরে তারা হুটহাট যেটা চুজ করলাম কিনে ফেললাম আগে, আমি যেরকম পরতাম আবায়া স্টার্ট করার আগে, কামিজের সাথে বা ওয়েস্টার্ন যে কোনোর সাথে যেটা খুশি সেটা আমি নিতে পারতাম, মানে পছন্দ হলেও অতটা চিন্তা করতে হতো না। বাট এখন আসলে আবার সাথে সব ধরনের কাটিং বা সব ধরনের লেন্থ আসলে যায় না। তো আমি আসলে একটু লং খুঁজছিলাম, কিছু কিছু ছিল বাট খুবই কম লং কালেকশনগুলা, সবই ছিল মিডিয়াম লেন্থের। আমি আসলে একদম পা পর্যন্ত খুঁজছিলাম। এই যে কিছু আর কি নিয়ে আমি জাস্ট ট্রায়াল রুমে গেলাম, এর মধ্যে এটা একটা, এটা আমার কাছে একটু ভালো লেগেছে। বাট এই কালারটার ওভারকোট আমার অলরেডি আছে, মানে আমার মামা ইউএসএ থেকে একটা পাঠিয়েছিলেন যেটা, সেটা এই কালার। তো এই জন্য যদিও আমার কাছে এটা ভালো লেগেছে, বাট এটা আসলে আর নেবো কি না আমি কনফিউজ, যেহেতু সেম কালার হয়ে যাবে, এই জন্য একটু দেখছিলাম পরে। আর এই জিনিসগুলো এত আরাম ফারি, আর কোয়ালিটিটাও খুবই ভালো ছিল, মানে মনে হচ্ছিল যে বাহিরে ইম্পোর্টেড কিছু। ট্রায়াল দিচ্ছিলাম, এরপর আমি আরও দুইটা ট্রায়াল রুমে নিয়ে গেছিলাম। একটা হচ্ছে এই যে লং, একটা সোয়েটার, বাট এটার কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, একটু পাতলা ছিল। আমার মনে হচ্ছিল বেশি শীতে এগুলা খুব একটা কাজ দিবে না। এটা ছিল হচ্ছে একটু বেবি পিঙ্ক টাইপের, আর আরেকটা নিয়ে গেছিলাম, সেটা হচ্ছে স্যামি অ্যাশ। তো আমি এই তিনটাই আসলে ট্রায়াল রুমে নিয়ে ট্রায়াল দিয়ে দিচ্ছিলাম, আর মানে অনেকক্ষণ ধরে খুবই চিন্তা ভাবনা করছিলাম যে কোনটা নিব, কারণ আমার একটা নিতেই হতো ওভারকোট, একটা লং কিছু আসলে নিতেই হতো। তো আমি আসলে লংয়ের মধ্যে একটু চাচ্ছিলাম যে কোয়ালিটিটা একটু ভালো হোক আর কি, যে পছন্দ হলে নিলাম, এরকম না যে যেরকম এইটার কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগেনি, একদমই লোকাল মনে হয়েছে, তো এই জন্য আমি আর এটা নিইনি। বাট ফাইনালি আমি একটা চুজ করতে পেরেছি, এই যে স্প্ল্যাশ থেকে এটা দেখাবো আমি বাসায় গিয়ে, আমি আর একটু দেখি আর কি স্প্ল্যাশে কি আছে। একটু ঘোরাঘুরি করলাম আর একটু, যে আরও কিছু আসলে আমি কোনো কিছু মিস করে গেলাম কি না, যে আর কিছু পাই কি না, যেহেতু আবায়া যারা পরে তাদের জন্য উইন্টারটা একটু টাফ হয়ে যায়, কারণ সব ড্রেস আসলে যায় না, আর যাই না কেন সবগুলো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে আমরা যারা আবায়া পরি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কালেকশন রাখে না, আমি এই জন্য খুবই হতাশ। তো স্প্ল্যাশ থেকে বের হয়ে আমি আরও কিছু সব ঘোরাঘুরি করলাম। উইন্টার আর ক্রিসমাস এর জন্য সবগুলোই একটু ডেকোরেশন করার ছিল, যেটা খুবই
ভালো লাগছিল। তো আমি আসলে একাই গিয়েছিলাম, যেহেতু সেহেতু আমি অনেক টাইম নিয়ে একটু ঘোরাঘুরি করেছি। মোটামুটি এই ফ্লোরের সব দোকানগুলোই আমি ঘুরেছি। আমি আরও একটা জিনিস চাচ্ছিলাম উইন্টারের জন্য, আরও দুইটা তিনটা স্পেসিফিক জিনিস, এগুলো আসলে আমি খুবই টাইম নিয়ে ঘোরাঘুরি করে দেখেছি কিন্তু ওরকম পাচ্ছিলাম না। হিউজ কালেকশন, সব দোকানে হিউজ কালেকশন, বাট আসলে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে আমি যেরকম চাচ্ছিলাম ওরকম আসলে পাচ্ছিলাম না। মোটামুটি সব দোকান ঘোরাঘুরির পরে আমি ওখান থেকে চলে যাই হচ্ছে বনানী 11-তে, কারণ আদি বলে দিয়েছিল যে বনানী 11-তে গিয়ে নতুন নাকি একটা শপ ওপেন হয়েছে। এটা হচ্ছে তৌহিদ আফ্রিদি, ইউটিউবার তৌহিদ আফ্রিদির একটা শপ যেটার নাম হচ্ছে শো অফ। এখানে ছেলেদের মেয়েদেরও কিছু হয়তো বা আছে, আমি জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি। তো দিয়ে দেখলাম যে গতকালই এটা ওপেন হয়েছে। এই যে আমি ওখান থেকে আদিকে অনেকক্ষণ ভিডিও কলে সোয়েটার বা হুডি এগুলা দেখানোর পরে একটা আসলে পছন্দ হলো। কালেকশন খুবই কম ছিল, নতুন দোকান তো, মেবি এই জন্য উইন্টার কালেকশন খুবই কম ছিল আসলে। এরকম জাস্ট হাতে গোনা আজকে আজকের মতো আমার শপিং শেষ। আমি আসলে মেইনলি গিয়েছিলাম একটা ওভারকোট কেনার জন্য। দেখেছেন আপনারা, আমি ট্রায়াল দিয়েছিলাম অনেকগুলো। আমি আসলে আরেকটু লং চাচ্ছিলাম, না আমি যেটা নিয়েছি ব্ল্যাকের মধ্যে, বাট অত লং আমি পাইনি। তো স্প্ল্যাশেই আমি একটু একটাই পেয়েছি, মানে স্প্ল্যাশের একটাই আমার পছন্দ হয়েছে, ব্ল্যাক। এই যে এটা মানে একটু ফারি টাইপের, টেক্সচারটা একটু ফারি, লেন্থটা হচ্ছে এতটুকু, মানে হাঁটুর আরো নিচ পর্যন্ত যাবে, বাট আমি চেয়েছিলাম একদম মানে পা পর্যন্ত, বাট এতটুকু পাইনি। আসলে বাংলাদেশে এরকম লেন্থ হয়তো পাওয়া যায় না, আমি যেটা খুঁজছিলাম। এই তো এটা পরে আমি হয়তো বা আবার নেক্সট ডে উইন্টারে কোনো ব্লগ বানাবো, তখন আসলে এটা আপনারা লেন্থটা বা বুঝতে পারবেন। এখন ক্যামেরাতে তো লেন্থটা আসছে না। এটা নিয়েছি আমি স্প্ল্যাশ থেকে, আর এটার প্রাইস ছিল হচ্ছে 6490 প্লাস ভ্যাট, মানে আমার হচ্ছে এসেছে হচ্ছে 6900 ভ্যাট সহ 6900 আর কি এসছে আমার। আর আমি যমুনা থেকে নিয়েছি একটা ইয়ার মাফ, এটা আসলে আমার অনেক উপকার হবে। এটা আমি নিয়েছি হচ্ছে ইয়ো শো থেকে। জিনিসটা হচ্ছে এই যে এটা এটা এরকম আর কি, এইভাবে পড়তে হয়, বাট এখানে লেন্থটা আমি দেখলাম যে আমার কান পর্যন্ত আসছে না, তো এই জন্য আমি মেবি এইভাবে পরবো। আমার উইন্টারে আমার কানে অনেক ঠান্ডা লাগে, আমার একটু শীত বেশি, তো এই জন্য আমি এটা এটা নিলাম। আমি যখন বাড়ি টাইরে যাবো হয়তো বা তখন এটা পরবো। এই যে কিউট আছে, মানে অনেকদিন ধরে খুঁজছিলাম, আর এটা দেয় আর সব জায়গায় এটা পাওয়া যায় না। আর এটার প্রাইস ছিল হচ্ছে 499 প্লাস ভ্যাট। আর এরপর আমি যে আপনারা দেখলেন আমি বনানীতেও গিয়েছিলাম, আমার ছোট মানে আদি আমার ছোট ভাই ও তৌহিদ আফ্রিদির যে শপটা ওখান থেকেই ওর জন্য নিলাম, ও বলে দিয়েছিল আর কি এটা একটাই পছন্দ হয়েছিল। নতুন শপ তো ওই জন্য ওদের কালেকশনটা এখনো কম, মানে গত পরশু দিন ইয়া হয়েছে, এটা ওপেন হয়েছে। এই যে আদির হচ্ছে এই একটা হুডি, এই যে হুডির ফ্রন্টটা হচ্ছে এই যে এরকম, আর হাতায় দুই হাতাতেই একটু ইয়ে আছে, আর পেছন পেছন সাইডটা হচ্ছে হুডির ইসের নিচে এরকম একটা লেখা আর কি। এই তো এটা হোয়াইট কালারের, মানে ক্লাউড হোয়াইট যেটাকে বলে। আর এটার প্রাইস ছিল কত দিলাম, এটা হচ্ছে 1950 দিয়েছি, মানে আজকে আর কি।
তো এই ছিল আমার মানে আজকে উইন্টার শপিং। আমি আসলে আরেকটা জিনিস খুঁজছিলাম, মানে খুঁজে আসলাম, বাট ওটা পাইনি। দেখি ওটা পেলে নেক্সটে কোনো ব্লগে আপনাদের জানিয়ে দিব। আর এই তো উইন্টার তো চলে আসছে বাইরে, এখন শীত শীত। আমি জানি না আমার এই ওভার কোটটার জন্য বাংলাদেশে কেমন উইন্টার এই বছর আসবে, আর আমি কবে এই ওভার কোটটা পরতে পারবো। আর এয়ার মাফটা আমি এটা আমি পরবো, এটা কারণ আমার ঠান্ডা লাগে বেশি বাইরে, রাত্রেবেলা গেলে এটা পরবো। এটা আমার অনেক পছন্দের একটা জিনিস, আমি অনেকদিন ধরেই করছিলাম। আর সবাই ভালো থাকবেন, আমি শেষ করছি আমার ব্লগটা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।